ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. ভাই ফোন করেছেন যে আমি তো সৌদিতে আছি, এখানে কোরবানি দেব, এলাকাতে গরিব দরিদ্র থাকে তাদেরকে দেওয়া হয়, এখানে আমি কিভাবে কোরবানি করব? আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা মাতাইমুল বাইস আল ফাকির, তোমরা তাহতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্ত থেকে আহার করাও। সূরাতুল হজ্জ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28। কুরবানি নিজে খাবে এবং অন্যকে খাওয়াবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, খাও, খাওয়াও এবং জমা করে রাখো, আহার করো, আহার করাও এবং জমা করে রাখো। সহি বুখারি হাদিস নম্বর 5569, সহি মুসলিম হাদিস নম্বর 1971। আপনি যেখানে আছেন সেখানে যদি দরিদ্র গরিব না থাকে, তাহলেও আপনাকে খুঁজে নিয়ে এসে দরিদ্রকে দিতে হবে এমনটি নয়। আসলে লক্ষ্য উদ্দেশ্য হলো নিজে খাবেন, দরিদ্র গরিবেরা ক্ষুধার্ত থাকবে এমনটি যাতে না হয়। আপনি যেখানে আছেন সেখানে আপনি নিজে খাবেন, সেখানে যদি কোরবানি করেন সেখানে দরিদ্র গরিব নেই, আপনি নিজে খাবেন, বন্ধু বান্ধব যে কেউ সেখানে আসে তাদেরকে দেবেন এবং জমা করে রাখবেন। তার কারণ কুরবানির মেন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, সাথে সাথে তার মাংস দ্বারা নিজে উপকৃত হওয়া এবং অন্যকে আহার করানো এবং নিজের জন্য জমা করে রাখা, যতদিন ইচ্ছে আপনি জমা করে রেখে তা খেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.